ধরো আপনাদেরকে অয়েল পেস্টের একটা টেকনিক শিখিয়ে দিই। এই যে হেক্সাগনের অয়েল পেস্টেল আমি যেটা ইউজ করছি বা নর্মাল যেটা পাওয়া যায়, নর্মালটা তো সাদা কালারটা বেদম থাকে না, তবে এটাতে যেহেতু হেক্সাগনাল তাই সাইজটা একটু বড় পড়ে, সেই কারণে আপনারা ইউজ করতে পারেন। বা ওটা ধরো টিস্যু পেপারে ইউজ করতে হবে, কিছু করার নেই। তাও যেটা আমি বলছিলাম আর কি, এই সব কালারগুলো যেগুলো কালার দিবেন একটা লেয়ার বা দুটো লেয়ার, তারপরে হোয়াইট কালারটা ইউজ করবেন, তাহলে ব্রেনটা খুব ভালো হয়। এই যে এখানে রাইট ফিনিশটা এসে যায় আর দুটো কালারের মাঝে গ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন না, নাহলে নর্মাল করলে এখানে একটা ক্র্যাক টাইপই চলে আসতো, সেটা আসেনি। আর কালারটা যত দামি হবে এবার আর কোয়ালিটি যত ভালো হবে সে কালারও ভালো হবে আর কি। এখানে আমি আর একটু ডার্ক দেবো যাতে শেডোটা ঠিকঠাক হয়, তো সেটা পরে করবো, আগে এটা করে নিই। তারপর বাকি হাতের পোর্শনটা বিয়ারটা পেন্সিল শেড দিয়ে দু একটা জায়গায় দেবো, আর বাকি ইরেজার দিয়ে মুছে করবো আর কি, সেটা পরে দেখা যাবে, আগে এটা করে নিই। তাহলে কীভাবে করছি আমরা দেখতে থাকুন। প্রথমে সাদা কালারটা দিয়ে পুরো কালারটাকে ব্লেন্ড করবো একসাথে, মোছার দরকার নেই, যেহেতু ব্লেন্ড করবেন একটু হালকা ফেড ইফেক্ট এলেও কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ডে যত হালকা হবে মেন ছবিটা থেকে তত ভালো হবে। মাই নিউ ব্লগ, এখন ছাদ দিকে এসেছি আমি, এই সকালে উঠলাম, 7টা বাজছে এখন। কালকে আমার একটা ড্রয়িং কম্পিটিশন ছিল, তাহলে ওর জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, আর ব্যস্ত ছিলাম পুরোদিন, রাতের বেলা ছবিটা সাবমিট করেছি। কি ছবি গিয়েছি ওটা আমি পরে স্ক্রিনে দিয়ে দেবো, কারণ ছবিটা আমার কাছে নেই, ওটা পাঠিয়ে দিয়েছি, তাহলে ওই ফোনে তুলে রেখেছিলাম ওটা দেখে দেবো। আর যারা মিনি ভ্লগটা দেখেছেন তারা জানেন লতা মঙ্গেশকর একটা ছবি এঁকেছিল। মিনি ভ্লগে আমি কমপ্লিট দেখাতে পারিনি, মিনি ভ্লগে আমি কিছুটা দেখিয়েছিলাম। দাড়ি চুল একটা বেশি বড়ো হয়েছে, কাটিয়ে নিতে হবে আজকে, সোমবার পরে আজ। তাহলে ছবি দেখি একটু বাজার দিকে বেরোবো, একটু অন্য ঘরে বসবো, আগে যেহেতু কার পুরো দিন এঁকেছি তাহলে চোখগুলো একটু জ্বালা করছে আর কি, আমার এমনিতে একটু হয়তো ডাস্ট অ্যালার্জি আছে চোখে, তাহলে সেই কারণে হতে পারে। তাহলে একটুখানে বসবো তারপর চলে যাবো। আর বন্ধুরা ছাদ দিকে আসলাম, গরমটা আছে কিন্তু অতটাও নেই, হাওয়া দিচ্ছে, তাহলে ঠান্ডাই আছে বেশ, হয়তো বিকেল দিকে বা বেলার দিকে বাড়তে পারে। আজ 3 তারিখ, কালকে শুনছিলাম যে দু তিনটে গ্রহ একসাথে দেখা যাবে আর খালি চোখে তারার সাইজে, এরকম মানে ঘটনা ঘটবে একটা ফোনে দেখছিলাম, তো সত্যি নাকি জানেন না, যে হয় তাহলে আপনাদেরকেও দেখাবো। তাই বন্ধু চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, হয় দেখুন বন্ধুরা, এখানে খড়গুলো পচে যাওয়ার জন্য একটা ছাতু ফুটেছে এখানে, তবে এটা খাওয়া যায় না ছাতুটা। এগুলো যখন একবারে পৌঁছে যাবে তখন একটা মাশরুম টাইপের ছাতু হয় যেটা খাওয়া হয়, পোয়াল ছাতু বলে ওটাকে। কিন্তু আমগুলো শুকোতে দেওয়া হয়েছে, আমের সিজন প্রায় শেষেই হয়ে গেলো, মানে কাঁচা আমের সিজন, পাকা আম এখন চলবে আরও এক দেড় মাস, তারপরে শেষ হয়ে যাবে। এবার আম বেদম একটা ভালো ধরেনি, আমাদের কাছে ওই একটা সতীশভোগের গাছটাতে ভালো আম ধরেছে, কারণ ওটা যেটা একটু টক আম বটে, তাহলে ওটাই ধরেছে, আঁটির গাছেও বটে। দ্বিতীয় কারণ, লোক গরু দোড়া বাঁধা দেয়নি এখানে এত গরম। এখন আমি একটা ড্রয়িং করছিলাম, ভাবছিলাম বসেছিলাম অনেকক্ষণ ধরে, যদি ভালো লাগছিলাম, তার নিউজ পেপারে দেখলাম একটা মানে একজন পুরনো কোনো আর্টিস্টের, আর্টিস্ট নয় মানে সিনেমা আর্টিস্ট, মানে কী বলবো একটা আর কি, ওই রাজ কাপুর এমনি লেখা ছিলাম, খেয়াল করিনি কার্বোর্ডে, তবে পোর্ট্রেট ছবি দেওয়া ছিল ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে ওটাই করলাম 5 মিনিটের মধ্যে। 5 মিনিটে কেমন হয়েছে বলবেন, ওটা 5 মিনিটে লেগেছে হতে পুরো, 1 মিনিট বাড়ি পৌঁছে গেছি, এবার স্নানটা করে নিয়েছি, তাছাড়া মেঘা গাছা দিয়ে শুরু করে ফোনটা চার্জ অনেক কমে গেছে, তাহলে ফোনটা চার্জ দিয়ে দেবো, তখন চার্জ হয়ে যাক, যখন স্নানটা করে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে আমার নতুন কিছু ড্রয়িংগুলো দেখাবো, যেগুলো দু তিন দিন ধরে আমি করেছি, মোটামুটি কিছুগুলো যতগুলো হয়েছে আর কি। আর লতা মঙ্গেশকরের ড্রয়িংটার ফটোটা আমি দিয়ে দেবো এই ভিডিওটা পরেই। আর একটা ভিডিও খুঁজে পেলাম ওটার, যেটা তুলেছিলাম কাটা হয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড বিনে ছিল, তাহলে বার করে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্নানটা করে ফিরে আসছি, স্নান করা হয়ে গেছে, এখন আমি একটা ড্রয়িং বানাচ্ছি মোদির, আমাদের প্রাইম মিনিস্টারের, তাহলে ড্রয়িংটা কেমন হচ্ছে কমেন্টে বলবেন, আমি দেখাচ্ছি। ফেসের এতটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা করছি, তারপর বাকি পোর্শনটা করবো, তাছাড়া ওই লাইট আর ডার্কে ফেলে ওর আইডিয়া ঠিকঠাক আসবে না। আর আপনাদের মনে হতে পারে যে আমার ড্রয়িংগুলো অনেক সময় হালকা ফেড টাইপের হয় বা মিডিয়াম টোনে হয়, কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যে অয়েল পেস্টারগুলো ধরুন ইউজ করছি সেগুলো কোনোটারই দাম 200-এর বেশি নয়, 200 টাকার ভিতরে যে অয়েল পেস্টারগুলো হয় তার মধ্যে কিছু কালার বেদম ব্রাইট আর কিছু কালার মিডিয়াম টোনে হয়,
তার জন্য ফেড এফেক্ট আছে আর কি। আর অয়েল পেস্টেলটা এইখানে অয়েল পেস্টেলগুলো ড্রাই ড্রাই টাইপের, আর যদি গ্যালারির অয়েল পেস্টেল বা ফেবার ক্যাসেলের আপনি নেন তাহলে সেটাতে অয়েলি ফিনিশটা থাকে আর কি, সেই কারণে ওইটা একটু পার্থক্য। আর পেপারটা আমি এমন কোনো দামি পেপার ইউজ করিনি, যে ড্রয়িং বুকগুলো আছে ওটা থেকে ওটা পেপারটা মোটামুটি একটু রাফ হয়, অয়েল পেস্টেল একটু রাফ হলে হয়, তাহলে সেই কারণে ওটার পেপারগুলো কেটে কেটে করি আর কি। তাহলে এটা করছি হবে অয়েল ওয়াটার কালার করবো, কারণ সব কালারগুলো প্র্যাকটিস করে রাখছি। মেন আমার করতে ভালো লাগে অয়েল পেস্টাল, তার পেন্সিল কালার এগুলোই, পেন্সিল সেট। তাহলে ড্রয়িংটা আমি করতে থাকি, আপনারাও দেখতে থাকুন একটু, আমি ব্লেন্ড করবো এবার, এই জন্য স্টার্ট করা যাক। আমি টাইম লাস ভিডিও শ্যুট করবো। বন্ধুরা আপনাদেরকে অয়েল পেস্টালের একটা টেকনিক শিখিয়ে দিই, এই যে হেক্সাগনের অয়েল পেস্টাল আমি যেটা ইউজ করছি বা নর্মাল যেটা পাওয়া যায়, নর্মালটা তো সাদা কালারটা বেদম থাকে না, তবে এটাতে যেহেতু হেক্সাগোনাল তাই সাইজটা একটু বড়ো বড়ে, সেই কারণে আপনারা ইউজ করতে পারেন, বা ওটা ধরো টিস্যু পেপার ইউজ করতে হবে, কিছু করার নেই। তাও যেটা আমি বলছিলাম আর কি, এই সব কালারগুলো যেগুলো কালার দিবেন একটা লেয়ার বা দুটো লেয়ার, তারপর হোয়াইট কালারটা ইউজ করবেন, তাহলে ব্রেনটা খুব ভালো হয়। এই যে এখানে রাইট ফিনিশটা এসেছে আর দুটো কালারের মাঝে গ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন না, নাহলে নর্মাল করলে এখানে একটা ক্র্যাক টাইপই চলে আসতো, সেটা আসেনি। আর কালারটা যত দামি হবে এবার তার কোয়ালিটি যত ভালো হবে সে কালারও ভালো হবে আর কি। এখানে আমি আর একটু ডার্ক দেবো যাতে শেডোটা ঠিকঠাক হয়, তো সেটা পরে করবো, আগে এটা করে নিই। তারপর বাকি হাতের পোর্শনটা বিয়ারটা পেন্সিল শেড দিয়ে দু একটা জায়গায় দেবো, আর বাকি ইরেজার দিয়ে মুছে করবো আর কি, সেটা পরে দেখা যাবে, আগে এটা করে নিই। তাহলে কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে সাদা কালারটা দিয়ে পুরো কালারটাকে ব্লেন্ড করবো একসাথে, মোছার দরকার নেই, যেহেতু ব্লেন্ড করবেন একটু হালকা ফেড ইফেক্ট এলেও কোনো অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ডে যত হালকা হবে মেন ছবিটা থেকে তত ভালো হয়। আর আপনারা যদি চান আমি কোনো ড্রয়িং চ্যানেল স্টার্ট করি, আপনাদেরকে শেখাবার লাগে, তাহলে সেটা কমেন্টে বলতে পারেন, তাহলে আমি স্টার্ট করব। এভাবে পুরোটা করে নিচ্ছি ধীরে ধীরে। আর আর একটা জিনিস, যেটা ওয়াটার কালার সরি অয়েল পেস্টাল কালার করতে গেলে ভালো হয়, এইরকম নর্মাল ঘষার থেকে, আমি এটা এই জায়গাটা ফ্ল্যাট বলে খুঁজছিলাম, কিন্তু তার থেকে ভালো আপনারা এইরকমভাবে আস্তে আস্তে করবেন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, তাহলে ব্লেন্ডটা ভালো হবে কালার দেওয়ার সময়ও বা কালার ইয়ে করার সময়। ব্লেন্ড না করলেও তাহলেও এইরকম ফিনিশ আসবে এরকমভাবে কালারটা করলে, তবে পেপারটা একটু খসখসে নেবেন। তো চলুন স্টার্ট করা যাক। আমি ছাদ সাইডে এলাম, দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, পুরো হলুদ হয়ে গেছে, আর এই সাইডে প্রচুর মেঘও চমকাচ্ছে, ঝড় হাওয়া দিচ্ছে, মানে কালবৈশাখী লাইট ফর্ম বলতে পারেন, তবে ভালো আবহাওয়া, ঠান্ডা অনেকগুলো পাখি ঘর ঘুরে যাচ্ছে। আবহাওয়াটার ফটো তুলে রাখি, আর ব্যাক ক্যামেরা অন করছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর ড্রয়িংটা আমার হয়ে গেছে, ওটা নিচে গিয়ে দেখাবো, লাইন চলে গেলো তাই উপর দিকে এলাম, আর হাওয়া দিতে আরম্ভ করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডটা কালো হয়ে আছে, এই দিকটা অ্যাকচুয়ালি ব্লুইশ কালার আছে, আর এখান থেকে এই দিকটা পুরো হলুদ কালারটা, একটু জুম করলে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে বলে জায়গাটা একটু সেই সূর্যটা ডুবছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে ওটা নয়, পাখিগুলো ঘর পালাচ্ছে উড়ে উড়ে। বন্ধুরা এটা নেক্সট ডে, কালকে রাতে লাইনে আসেনি তার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি, আর সকাল হয়েছে উঠেছি একটু আগে, তাহলে ওঠার পর একটা স্কেচ বানাচ্ছিলাম, ওটা দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা স্কেচ বানিয়েছি আমি লাইভ স্টিল লাইফ পেন্টিং এর মধ্যে, 6B পেন্সিল দিয়ে বানিয়েছি, তাই একটু ডার্ক হয়েছে আর কি। তাহলে বন্ধুরা মোদির ড্রয়িংটাও দেখাচ্ছি, কিন্তু ওটা এখনো কমপ্লিট হয়নি, দু একটা জায়গায় ডার্ক কালার দিতে হতো, কালার আমি মনে হয় ভুল করে কমপ্লিট বলে দিয়েছিলাম, কিন্তু এখনো হয়নি, তো ওটা একবারে কমপ্লিট হোক তারপরে আপনাদেরকে দেখাবো। তাহলে আমি ছবি একটা দিয়ে দেবো ইনকমপ্লিট অবস্থা যতটা আছে এই ভিডিওটা শেষে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, গুড বাই।